পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষা বর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামন রেজা আজ আগামী দু হাজার চব্বিশ সেশনের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইংরেজি বিষয়ের উপরে কাউন্সিল নির্ধারিত একটি সাজেশন উপস্থাপন করেছি আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবে এবং বাজমাত করবে এতে সন্দেহে কোনো অবকাশ নেই তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তোমাদের কাছে উপস্থাপন করছি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং হায়ার সেকেন্ডারি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেবাস রাইটিং টোয়েন্টি টু মার্কস সাবস্টেন্স রাইটিং ওয়ান আউট অফ ওয়ান একটা থাকবে এবং একটাই লিখতে হবে বরাদ্দ নম্বর ছয় লেটার রাইটিং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ওয়ান আউট অফ টু বিটুইন ওয়ান ফর্মাল লেটার অ্যান্ড ওয়ান ইনফর্মাল লেটার বরাদ্দ নম্বর পাঁচ প্যারাগ্রাফ ওয়ান আউট অফ থ্রি তিনটা প্যারাগ্রাফ থাকবে তার মধ্যে লিখতে হবে পছন্দমতো একটা বরাদ্দ নম্বর ছয় লিটারেচার ওয়ান আউট অফ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস বরাদ্দ নম্বর ফাইভ প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ বি তোমরা মূল কোশ্চিনে দেখতে পাবে এই অংশটি থাকবে কোশ্চিন নাম্বার থার্টিনে অর্থাৎ তেরো দাগে রাইট এ সাবস্টেন্স অব দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অনুচ্ছেদটি অনুসরণ করে পড়ো এবং এর উপরে সার সংক্ষেপ লেখো বরাদ্দ নম্বর ছয় হোয়াইল্ড ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর ইনসিওরিং হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ থেকে শুরু করে আমি লাস্ট লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি বাই হিউম্যান ওয়েলফেয়ার উই আর টু মেন দি গ্রেটেস্ট গোয়েট অফ গ্রেটেস্ট নাম্বার যাই হোক আমি সমের অভাবের জন্য গোটা প্যারাটা পড়ছি না এর উপরে যে উত্তরটি হবে সাবস্টেন্স হিসাবে সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি আনসার প্রপার ইউজ অফ ওয়েলথ ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ বাট ইট জেনারেলি গেটস ইন্টু দ্য হ্যান্ডস অফ এ ফিউ অনলি অ্যাট দ্য কস্ট অফ জেনারেল বডি

যদি এটা না আসে পর কোশ্চিন হিসাবে থাকবে ম্যাক এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল প্যাসেজটি অনুসরণ করে পড়ো এবং প্রেসি লেখো এবং এর সঙ্গে যোগ করো একটি শিরোনাম এবার প্যাসেজটি উপস্থাপন করছি আফটার ইনভেন্টিং ডিনামাইট স্বদেশ বোর্ন আলফ্রেড নবেল বিকাম এ ভেরি রিচ ম্যান বাকি অংশ তোমরা দেখে নাও শেষ অংশ অফ নোবেলস ডেথ দি এওয়ার্ড অফ প্রেজেন্টেড টু দা উইনার্স এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উত্তর প্রথমে শিরোনাম আলফ্রেড দি ইনভেন্টর অফ ডিনামাইট আলফ্রেড নোবেল ডিড নট ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ এ ডিস্ট্রাক্টিভ পাওয়ার শো হি লেভড নাইন মিলিয়ন ডলার্স টু অ্যাওয়ার্ড প্রাইজ অন ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার ভ্যারিং ফর্ম থার্টি থাউজেন্ড ডলার টু ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার দি এওয়ার্ড ওয়াজ গিভেন এভরি ইয়ার অন নবেলস ডেথ এর পরের অর কোশ্চিন হিসাবে উপস্থাপন করছি মেক এ প্রেসি অব দ্য ফলোয়িং প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড অ্যান্ড অ্যাড এ টাইটেল একটা সুন্দর শিরোনাম দাও এবং তোমার নিজের ভাষাতে অর্থাৎ তোমার অনওয়ার্ডে প্রেসিটি লেখো এবং অনুচ্ছেদটি অনুসরণ করে পড়ো দি মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে হুইচ রিকোয়ার ইমিডিয়েট সলিউশন বাকি অংশ তোমরা দেখে নাও শেষ অংশ পিপুল হু ফ্রম দ্য বেস্ট মেজরিটি অফ ইন্ডিয়ান এবারে আমি তোমাদের সামনে উত্তরটি উপস্থাপন করছি প্রথমে শিরোনাম প্রভার্টি অ্যান্ড প্রোগ্রেস ইন ইন্ডিয়া প্রভার্টি ইজ এ সিগনিফিকেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন ওয়ার্ক ইন ফিল্ডস অ্যান্ড দিয়ার ফ্যাক্টরিস

পলিটিক্যাল রাইটস উইদাউট ইকোনমিক বেনিফিট আর অফ নো ইউজেস পরের অংশটা তোমরা দেখে নাও লাস্ট অংশ দি কানেকশন বিটুইন দি টু ইচ ভেরি ক্লোজড ইন্ডিট এবারে তোমাদের সামনে আনসারটি উপস্থাপন করছি দেখে নাও পলিটিক্যাল রাইটস আর টাইট টু ইকোনমিক রাইটস পলিটিক্যাল রাইটস অ্যান্ড ইকোনমিক রাইটস আর কানেক্টেড এ সার্টেইন মিনিমাম লেভেল অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ইজ নিডেড ফর এ পার্সন টু ফেয়ারলি এক্সারসাইজ হিজ পলিটিক্যাল রাইটস প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার ফর্টিন রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট টু হান্ড্রেড ওয়ার্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোইন টপিক টপিকগুলো অনুসরণ করো এবং এর মধ্যে যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একটি অনুচ্ছেদ রচনা করো দুশো শব্দের মধ্যে এবারে তোমাদের সামনে আমি প্রথম প্যারাগ্রাফ হিসেবে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার ওয়ান ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট পয়েন্টস আভাস ডেট তারিখ প্লেস স্থান কম্পেনিয়ান তোমার ভ্রমণ সঙ্গী মুড অফ ট্রান্সপোর্ট তোমার ভ্রমণ যাত্রা ধরন অ্যাট্রাক্টিভ প্লেসেস যে জায়গাগুলো অত্যন্ত দর্শনীয় বা তোমার দৃষ্টি আকর্ষণ করেছে সেই জায়গাগুলি ইয়োর ইম্প্রেশন তোমার অভিমত এবারে উপস্থাপন করছি মূল প্যারাগ্রাফ আনসার হিসেবে দেখে নাও আনসার ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট সময়ের অভাবে আমি তোমাদেরকে পাঠ করে শোনাতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত তোমরা এখান থেকেই নিজেরা চেষ্টা করে প্রস্তুতি নাও কোশ্চিন নাম্বার টু ইয়োর ফেভারিট গেম পয়েন্টস ইন্ট্রোডাকশান সূচনা নেম অফ দ্য গেম খেলার নাম হোয়াই ফেভারিট কেন তোমার প্রিয় ইয়োর ইম্প্রেশন তোমার অনুভূতি বা অভিমত এবারে তোমাদের কাছে উপস্থাপন করছি প্যারাগ্রাফটি তোমরা দেখে নাও কোশ্চিনে থাকবে তোমাদের ইয়োর ফেভারিট গ্যাম কিন্তু লিখার সময় লিখতে হবে মাই ফেভারিট গ্যাম হিসেবে চলো দেখে নাও এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার থ্রি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্স ইম্প্যাক্ট অন ইউথ কনক্লু এই আভাসগুলোর উপর ভিত্তি করে লিখতে হবে রচনা দেখে নাও আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি আনসার ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ পরের নাম্বার ফোর ভ্যালু অফ টাইম পয়েন্টস ইন্ট্রোডাকশন ভ্যালুয়েবল টাইম ক্যান নট বি ওয়েস্টেড ওয়াইস ম্যান ইউজ টাইম জুডিশিয়াসলি টাইমলি অ্যাকশন নেসেসারি কনক্লুজন এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে লিখতে হবে রচনা এবারে তোমাদের সামনে আনসার উপস্থাপন করছি দেখে নাও ভ্যালু অফ টাইম এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার ফাইভিটর ইম্প্রেশন তোমাদের সামনে উপস্থাপন করছি প্যারাগ্রাফ এ ভিজিট টু এ ফেয়ার দেখে নাও এবং তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে চলো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্স ইওর হবি পয়েন্টস হোয়াট ইজ মেড বাই হবি ইওর হবি হাউ টু পার্সিউ ইট ইটস ইউসফুলনেস হোয়াই ইউ লাইক ইট ইওর জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন কনক্লুশন এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি রচনাটি দেখে নাও আনসার মাই হবি কোশ্চিনে থাকবে ইয়োর হবি এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার সেভেন সিজন ইন ওয়েস্ট বেঙ্গল পয়েন্ট ট্রেডিশনাল সিক্স সিজন দি মোস্ট ইম্পর্টেন্ট সিজন দি রেইনস দি আদার সিজেন্স দি আর স্পেশাল ক্যারেক্টারিস্টিস উপস্থাপন করছি তোমাদের উদ্দেশ্যে এই রচনার উত্তর দেখে নাও আনসার সিজন ইন ওয়েস্ট বেঙ্গল প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার এইট কোশ্চিনে থাকবে ইওর এইম ইন লাইফ পয়েন্টস ইন্ট্রোডাকশন ভ্যালু অফ হ্যাভিং অ্যান এইম হাউ টু চুজ অ্যান এইম

সলুশন কনক্লুশন উত্তর হিসেবে দেখে নাও আমি উপস্থাপন করছি গ্লোবাল ওয়ার্মিং প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার ফিফটিন এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড গিভিং হিম অর হার ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য কেরিয়ার ইউ থিঙ্ক উইল সুইট হেম্পির উত্তর তোমাদেরকে লিখতে হবে যে তোমরা যখন এই চিঠিটি উপস্থাপন করবে একদম খাতার ডান দিকে উপরে লিখবে তোমার গ্রামের নাম তারপরে ডিস্ট্রিক্ট এবং ডেট লিখবে মাই ডিয়ার রিম্পা আমি রিম্পা লিখেছি তোমরা এখানে তোমাদের যে কোনো নাম তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুর নাম হিসেবে চলো দেখে নাও যেভাবে আমি শুরু করেছি আই হোপ ইয়োর এক্সামিনেশান উইল বি ওভার বাই দ্য টাইম দিস লেটার রিচেস ইউ পরের অংশ আমি আর পাঠ করছি না তোমরা দেখে নাও এবং লাস্ট প্যারাতে আমি লিখেছি প্লিজ থিঙ্ক ইট ওভার অ্যান্ড টেক ইউর ডিসিশন গিভ মাই রিগার্ডস টু দ্য ইল্ডার অ্যান্ড ইউ টেক মাই লভ এবং শেষ দিকে দেখো ডান দিকে নিচের দিকে লিখা আছে ইয়োর্স ইউভার এখানে তোমার নামটি তুমি লিখবে এবং বাম দিকে দেখো বক্সের মধ্যে স্ট্যাম্প আছে যেহেতু আমি বন্ধুর নাম হিসেবে রিম্পা লিখেছিলাম এখানে তার ঠিকানা লিখছি রিম্পা রয় কেয়ার অফ তপন রয় ভিলেজ দেওগ্রাম পোস্ট দেওগ্রাম ডিস্ট্রিক্ট নদীয়া পিন সেভেন এইট টু ওয়ান ওয়ান থ্রি যাই হোক এবারে তোমাদের কাছে উপস্থাপন করছি দ্বিতীয় লেটার চলো দেখে নাও রাইট এ লেটার একটা চিঠি লিখো ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ফিফটি ওয়ার্ডস একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে ইউর মাদার তোমার মায়ের কাছে ডেসক্রাইবিং দ্য ফ্ল্যাট সিচুয়েশন বন্যার পরিস্থিতি বর্ণনা দিয়ে অ্যান্ড এশিয়রিং হার তাকে এসিওর করো দ্যাট ইউ আর সেফ তুমি ভালো আছো অ্যান্ড উইল গো হোম আফটার দি ওয়াটার রিসিডস যখন জল নামবে তারপরে কখন তুমি বাড়ি ফিরছো সেটা জানিয়ে তোমার মায়ের কাছে একটা চিঠি লেখো তাহলে একদম খাতার উপরের দিকে ডান দিকে দেখো এখানে তুমি যেখানে আছো সেখানকার ঠিকানা তোমার দিতে হবে ধরে নাও তুমি হস্টেলে আছো হস্টেলের ঠিকানা দিতে হবে এবং তারিখ লিখতে হবে এবং বাম দিকে লিখতে হবে ডিয়ার মাদার দেখো আমি শুরু করেছি যেভাবে হাউ আর ইউ অ্যান্ড ড্যাডি এভরিথিং ইজ গুড হিয়ার আই নো দ্যাট ইউ আর ওয়ারিং অ্যাবাউট বাকি অংশটা তোমরা দেখে নাও শেষ পেরাতে আমি যেটা লিখেছি ওয়েল ইউ নিড টু আই উইল বি সুন ভিজিটিং ইউর প্লেস ওয়ান্স দি ফ্লাড ইজ ড্রেইনড টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ড্যাডি ইওর সান এখানে আমি লিখেছি আকাশ তোমরা তোমাদের নিজের নাম লিখবে এবং এদিকে দেখো বক্সের মধ্যে স্ট্যাম্প কথার লেখা আছে টু কাবেরি ঘোষ ধরে নিলাম তোমার মায়ের নাম ঠিকানা এম জি মার্ক নিউডেলভেন ঠিক আছে চলো এটাও প্র্যাকটিস করবে তোমরা এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার সি রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি তোমার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটা চিঠি লিখো ডেসক্রাইবিং দ্য ইনকনভিয়েন্স কস্ট বাই দ্য অ্যাকুমুলেশন অফ গার্বেজ ইন ইউর লোকালিটি তুমি যে লোকালিটিতে বসবাস করো সেখানে অপর্যাপ্ত পরিমাণে আবর্জনা জমছে সেটার প্রতিবিধান হিসেবে দেখে নাও আমি কিভাবে উপস্থাপন করেছি আনসার টু দ্য চেয়ারম্যান কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এটাও তোমরা লিখতে পারো অথবা তোমাদের যে এলাকায় তোমরা বসবাস করো সেই এলাকার একটা কর্পোরেশনের ঠিকানা তোমরা লিখতে পারো চলো সাবজেক্ট হিসেবে যেটা লিখতে হবে সাবজেক্ট ইন স্যানিটারি কন্ডিশন ইন দ্য লোকালিটি বা ইন আওয়ার লোকালিটি কথাটা লেখা যেতে পারে শুরুটা হবে স্যার

তোমরা এখানে তোমাদের নিজের নাম লিখবে এবং তোমার ঠিকানা বাম দিকে বক্স করে লিখতে পারো বা এমনিও লিখতে পারো কিন্তু ডেটটা অবশ্যই দিতে হবে এখানে আমি লিখেছি সুন্দরবন উল্টাডাঙ্গা কলকাতা সেভেন জিরো 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 সিক্স সেভেন ঠিক আছে ডেটটা আপডেট ডেট দিতে হবে ক্লিয়ার চলো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ডি

সেভেন জিরো 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 নাইন ওয়ান সাবজেক্ট র্যাস ড্রাইভিং শেয়ার থ্রো দি কলামস অফ ইউর এস্টিমেট ডেইলি আই উড লাইক টু ব্রিং দা নোটিস অফ ইউর রিডার্স দি ইল্ড অফ রেশ ড্রাইভিং নাও এ ডেস বাকি অংশটা তোমরা দেখে নাও এবং চিঠির শেষ লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি ইওর নিউজ পেপার টু স্পিড অ্যাওয়ারনেস অন রেকলেস ড্রাইভিং থ্যাংকিং ইউ ফেইথফুলি দিয়ে দেখো আমি লিখেছি রুমানা যদি তোমাদের নাম রুমানা হয় নিশ্চয়ই না তাহলে তোমরা এখানে নিজের নাম লিখবে এবং এই পাশে দেখো প্লেস গাজল মালদা ডেট তোমরা আপডেট ডেট দিবে আমি লিখে দিয়েছি ইলেভেন্থ সেপ্টেম্বর 2023 চলো পরের কোশ্চিন কোশ্চিন নাম্বার ই রাইট এ লেটার টু দা এডিটর টু এন ইংলিশ ডেইলি অন দা হেজিং পলিথিন ব্যাগ বুঝতেই পারছো চলো দেখে নাও উত্তর টু দা এডিটর দি টেলিগ্রাফ কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সাবজেক্ট হেজার্ড অফ ইউজিং পলিথিন ব্যাগ স্যার থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিমেট ডেইলি আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন থেকে শুরু করে বাকি অংশ তোমরা দেখে নাও এবং চিঠির শেষ অংশ প্রিভেন্টিভ মেজার্স ফর দ্য অফ আওয়ার এনভায়রনমেন্ট থ্যাংকিং ইউ লিখে শেষ অংশে লিখেছি দেখে নাও একদম নিচের দিকে ইউর ফেইফুলি দীপঙ্কর নস্কর নিশ্চয়ই তোমাদের নাম দীপঙ্কর নস্কর নয় নিজের নাম তোমরা লিখবে এবং বাম দিকে নিচে দিকে প্লেস দিয়ে তোমরা যে এখানকার বাসিন্দা সেখানকার ঠিকানা লিখবে এবং ডেট লিখবে আমি লিখেছি টেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু চলো পরের কোশ্চিন রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড হু লিভস ইন অ্যাবোর্ডেড একটা চিঠি লিখো তোমার বন্ধুর কাছে যে বিদেশে থাকে অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল বাংলার সবচাইতে বড়ো উৎসব সম্পর্কে অ্যান্ড হাউ ইউ ইনজয়েড ইট এবং তুমি কিভাবে এটাকে উপভোগ করো একদম খাতার উপরের দিকে দেখে নাও তোমার ঠিকানা লিখতে হবে এবং তোমার জেলা লিখতে হবে এবং ডেট লিখতে হবে ঠিক আছে আমি একটা ঠিকানা লিখে দিয়েছি পরের অংশে যেহেতু তোমার বন্ধু বিদেশে থাকে তাহলে বিদেশির একজন নাম লিখতে হবে আমি লিখলাম ডিয়ার জিম্মি শুরু করছি দেখে নাও আই হোপ ইউ আর অয়েল আই এম অয়েল টু ইট এ লং টাইম আই রিসিভ লেটার শো বাকি অংশ তোমরা দেখে নাও লাস্ট লাইনে আমি লিখেছি গিভ রিগার্ডস টু দা এল্ডার অ্যান্ড ইউ টেক মাই লভ ইউর লিখে রাহুল লিখেছি এখানে দেখে নাও তোমরা রাহুল না লিখে তোমাদের নিজের নাম লিখবে এবং এদিকে দেখো বাম দিকে ঠিকানা লিখেছি আমি তোমরা এই ঠিকানাটাই লিখবে টু লামবেদ স্ট্রিট লন্ডন এস ডাব্লু ফোর ইউকে ক্লিয়ার চলো পরের কোশ্চিন দেখে নাও ইউ আর জিয়েন্টলি disturb by loud speaker blurring at high volume particularly during festival time write a letter to the local police station of your area requesting him to strictly enforce the law এবারে আনসার উপস্থাপন করছি দেখে নাও টু দা অফিসার ইনচার্জ গাজল পুলিশ স্টেশন গাজল মালদা সাবজেক্ট কমপ্লেন অ্যাবাউট ব্ল্যারিং অফ লাউড স্পিকার আই উইশ টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য গ্রস ভায়োলেশন অফ দ্য পিস অফ লোকাল রেসিডেন্ট বাই দ্য ব্ল্যারিং অফ লাউড স্পিকার বাকি অংশটা তোমরা দেখে নাও এবং শেষ লাইনে আমি লিখেছি হোপফুলি সাম অ্যাকশন উইল বি টেকেন ইন দিস ম্যাটার ইউর ফেইথফুলি ঋষিরাজ পাল তোমরা ঋষিরাজ পাল না লিখে নিজের নাম তোমরা লিখবে এবং বাম দিকে ঠিকানা লিখতে হবে নিজের ঠিকানা তোমরা লিখে দেবে এবং ডেটটা তোমরা লিখবে আমি এখানে ডেট লিখেছি টেন অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন চলো পরের কোশ্চিন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার ইউর ফর সেটা কেমন হয়েছে সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো প্রথমে খাতার উপরে ডান দিকে তোমার নিজের ঠিকানা লিখবে আমি একটা ঠিকানা লিখেছি নাইনটি ফোর স্টেশন রোড দুর্গাপুর সেভেন থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ঠিক আছে এবং বাম দিকে লিখেছি ডিয়ার মনীষা শুরু হচ্ছে এইভাবে আই হ্যাভ নট হিয়ার ফ্রম ইউর ফর্ম এ লং টাইম পার ইউ আর বিজি ইন ইউর প্রিপারেশন ফর এইচ এস এক্সামিনেশন বাকি অংশটা তোমরা দেখে নাও লাস্ট আমি লিখেছি টেক লফ অ্যান্ড গিভ মাই রিগার্ডস টু দা ইল্ডার ইয়োর ইভার প্রিয়া লিখেছি আমি তোমরা প্রিয়া না লিখে নিজের নাম তোমরা লিখবে এবং এদিকে দেখো বাম দিকে বক্সের মধ্যে ঠিকানা লিখেছি তোমরা এই ঠিকানাটাও লিখতে পারো স্ট্যাম্প টু মনীষা ভৌমিক কেয়ার অফ রতন ভৌমিক ভিলেজ পোস্ট বাগনান ডিস্ট্রিক্ট হাওড়া পিনকোড সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার সিক্সটিন এর ওয়ান রাইট এ শর্ট নট অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাডমন্ড স্পেন্সার ইন দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার আমি উত্তর উপস্থাপন করছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু রাইট এ শর্ট নট অন দ্য কন্ট্রিবিউশন অফ পোপ ইন দ্য নিও ক্লাসিক্যাল এজ এই প্রশ্নের উত্তরও আমি উপস্থাপন করছি তোমরা দেখে নাও পরের কোশ্চিন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য ভিক্টোরিয়ান ইরা লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করলাম তোমরা অনুশীলন করো লাস্ট কোশ্চিন কোশ্চিন নাম্বার ফোর রাইট ওয়ান অফ দ্য রিমার্কেবল ফিচার অফ এলিজাবেথিয়ান লিটারেচার এই প্রশ্নের উত্তরও আমি উপস্থাপন করলাম আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডুইস্টারের আলোচনা তোমরা শুনছিলে আমার আলোচনার যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে ভিডিওটির ওপরে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা সাজেশন পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ